গতকাল শেষ হয়েছে প্রচার। আগামীকাল বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট। এক মাস ধরে ভোট প্রচারের পর কিছুটা রিল্যাক্স মুডে রয়েছেন বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে এদিন তিনি প্রচার না করলেও বিভিন্ন এলাকায় ঘুরে কর্মীদের সাথে কথা বলছেন, জেনে নিচ্ছেন এলাকার কি পরিস্থিতি রয়েছে। পাশাপাশি এদিন নিজের দত্তক নেওয়া গ্রাম চক্রাম প্রসাদে কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি শহীদ বীর চুরকা মূর্তির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ প্রদান করেন। কালকে প্রচার শেষ হয়ে গেছে, আজকে একদম ফ্রি রয়েছেন, কিভাবে কাটাচ্ছেন আজকে, কি কি আজকে? আমি বিভিন্ন জায়গায় গিয়ে কর্মীদের সাথে কথা বলা, আমাদের কর্মীরা যারা বুথে বসবে তাদের সাথে কথা বলা, কোনো অসুবিধে হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে আমরা যাচ্ছি, বিভিন্ন জায়গায় বুথে গিয়ে যাচ্ছি, দেখা করছি। এখন যেমন এই মুহূর্তে আমি চক্রাম প্রসাদ গ্রামে এসেছি, এখানেও আমাদের বুথ কর্মী মেম্বার যারা আছে তাদের সাথে দেখা করছি, এবং শহীদ চুরকা মুর্মুবেদিতে আমি শ্রদ্ধাও জানালাম, যিনি আত্মবলিদান দিয়েছিলেন 1971 সালের যুদ্ধে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার যখন বালুরঘাটে এসেছিলেন, তার ভাষণের শুরুতেই উনি চুরকা মুর্মুর প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন, তার কথাও বলেছিলেন।